খাচ্ছেন আপনার হেলথ অনুযায়ী আপনার এজ অনুযায়ী যে আপনি কতটুকু কোনটা খাবেন এটা যদি আমরা হিসাব করে খাই তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হয় না বাচ্চাদের আমরা অনেক খাওয়াতে পারি কারণ ওরা দৌড়ঝাঁপ করছে ওটা বার্ন হয়ে যাচ্ছে আমি মিড এজের আমি দেখা যাচ্ছে আমি খাবো কিন্তু আমি যদি ওভার ইটিং করি সেটা তো আমার জন্য অবশ্যই ভালো না আবার বয়স্ক যারা তারাও আমার কথা হচ্ছে টেবিলে আমরা যখন খাবারটা দেখব আমি যদি ফিল করি যে আমরা যদি ফুড ভ্যালুটা একটু জানি এটা আমাদের আসলে ইদানিং খুব মানে প্রয়োজনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফুড ভ্যালুটা যদি আমি একটু বুঝতে পারি আমি সেই অনুযায়ী যদি খাবারটা নিই তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হবে না এবং ঈদে আসলে সেটা দেখেই খাওয়া উচিত আর আমরা দেখা যায় ভেজিটেবল টেবিলে রাখি না কিন্তু ভেজিটেবলের আইটেম কিন্তু অবশ্যই রাখা উচিত এবং বিশেষ করে এরকম ঈদ কিংবা যে কোনো উৎসব পার্বণের সময়টাতে দেখা যায় মাংস বেসড খাবারগুলোই থাকে শুধুমাত্র বাড়তির মধ্যে যা থাকে তা হচ্ছে মিষ্টি খাবার মিষ্টি খাবারটা ভেজিটেবল কিংবা আমাদের যেগুলো রেগুলার ফুডের মধ্যে মাছ আসে ডাল আসে সেগুলো কিন্তু এই সময়টা আমরা একদমই রাখি না তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ঈদের দিনটাতেও একটু ভেজিটেবল রাখা উচিত অ্যাট লিস্ট মর্নিং এ সকালের নাস্তায় আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি আমি যখন আমার শাশুড়ি দেখা যাচ্ছে সকালবেলা উনি ঠিকই রুটি করছেন না কেন মা ঈদের দিন সেমাই বলে না না তুমি সেমাই তো খেতেই পারো ওটা তো তুমি সরাসরি খেলে তো তোমার জন্য মানে হেলদি না ভালো না শরীরটা অসুস্থ হয়ে যাবে উনি সবসময় দেখা যাচ্ছে রুটি রাখেন এবং সবজি তারপরে হচ্ছে কি তুমি যা ইচ্ছা তা খাও এটা তোমার রেগুলার ফুডটা তুমি ফুড হ্যাবিটটা তুমি ঠিক রাখো তো ওই ব্যাপারটাগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট যে আমাদের আসলে ভেজিটেবলটা রাখা উচিত বাইরে কি খেলাম কিন্তু নিজের ঘরে যদি আমি রাখি বাচ্চা বা আমি কিন্তু ওই সবজিও যদি খেয়ে বের হই আমার পেটে কিন্তু সমস্যা হবে না আমি বাইরে গিয়ে একটু খেলাম আপনার বাচ্চারা আপনার হাতের কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করে বাচ্চারা তো আসলে মায়ের সব খাবারই পছন্দ করে ওরা একটু ডিফারেন্ট টাইপের এই যে যেমন ধরো যা আমার ছেলে পছন্দ করে আমি যখন করছি বলে কি ওয়াও মম ইয়ামি টেস্ট ইয়ামি স্মেল আমি এটা খাবো তো ওরা দেখা যাচ্ছে যে এই ডিফারেন্ট খাবারগুলো যে তৈরি করছে ওরা ওটা খুব ভীষণ পছন্দ করে আর ভালোবাসে ওরা ফিশ আমি প্রচুর মাছ পছন্দ করি নদীর মাছগুলো আমি যেহেতু বাবা ওগুলো খাওয়াতে বলছি এগুলো বেশি করে খাও আমিও সে প্র্যাকটিসটা রেখেছি সিজনাল ফ্রুটস আমি সবসময় বাসায় নিয়ে আসি এবং বাচ্চাদেরকে আমি প্র্যাকটিস করাই ওরা দেখা যাচ্ছে সবই খায় বাহ সেটা খুব ভালো বিষয় কারণ সব জায়গাতেই শোনা যায় যে বাচ্চারা খাবার নিয়ে খুব নখরা করে তো এবং আমি একটু বলি আমার যে প্রোগ্রামটা আপনারা হয়তো দেখেছেন আমি সবসময় চাইতাম যে একটু ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম করতে তো ধনী থেকে যখন আমাকে বললো যে আপনি একটা প্রোগ্রাম কিভাবে যেন এটা মিলে গেছে তো ওই প্রোগ্রামটাও কিন্তু একটা বাচ্চাদেরকে কেন্দ্র করে কারণ বাচ্চারা প্রোগ্রামে একটা পাপেট থাকে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ ওটা আসলে ফিকশন অনেকে বলে যে পাপেট কেন খাবারের মধ্যে কিন্তু এটা আসলেই করা হয়েছে ফিকশন কেন রাখা হয়েছে বাচ্চাকে আকৃষ্ট করার জন্য কারণ বাচ্চারা দেখবেন পাপেট আমাকে ও একটা বাচ্চার রোল করছে ও বলছে যে আমি এখন বাইরে যাব ইটালিয়ান ফুড আমি এখন পাস্তা খাবো আমাকে পাস্তা খেতেই হবে তখন আমি চট করে বললাম যে আচ্ছা ঠিক আছে আমার ঘরে তো আছে আমাদের ঘরে কিন্তু অনেক সময় সেমাই বা চই পিঠা থাকে অনেকের বাসায় কিন্তু আমাদের থাকে ছোটো ছোটো তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমি তোমাকে পাস্তা রান্না করে খাওয়াবো কিন্তু ওটা একদম ইটালিয়ান স্টাইল ইটালিয়ান ফ্লেভার এবং টেস্ট এক্স্যাক্টলি ইটালিয়ান হবে তখন বলছে না কী রান্না করবো একটা অ্যাক্টিং করছে তারপরে দেখা গেল যে ঠিকই আমরা পাস্তাটাকে ওটাতে একটা কার্বোহাইড্রেট ওটার একটা ডিফারেন্ট শেপ করা হয়েছে তো আপনি চই পিঠাটা দেখেন ছোটো ছোটো তো ওটাকেই যদি আমি মেথডসটা ফলো করেছি ইটালিয়ান স্পাইস তো আমাদের ঘরে থাকে আমাদের ঘরে কিন্তু আজকাল ক্যাপসিকামও থাকে আমাদের দেশি উৎপাদন হচ্ছে বা ওরিগানো একটা ছোট্ট ফ্লেভার যে হার্বসটা ওরা ব্যবহার করছে কেন আমরা ডিফারেন্ট মানে ডিফার করতে পারি যে এটা ইটালিয়ান ওই সেম জিনিসটা দিয়ে আমি ওকে সেই টমেটো সস দিয়ে ওকে তৈরি করে দিলাম এবং ও তখন মুগ্ধ হয়ে গেল যে ওয়াও তো এই ব্যাপারগুলো যদি আমরা বাচ্চাদেরকে ইনফ্যাক্ট অনেক বেশি আকৃষ্ট করি কিন্তু ওরকম ফাইন আমরা এই 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 জায়গাটি থেকে ফিরি ছোট্ট একটা বিরতির পরে দর্শক আপনারা দেখছেন মেরুল স্প্ল্যাশ রাঙ্গা সকাল একটু পরে আমরা আবারও ফিরছি বিরতির পর আবারও আমন্ত্রণ মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে অদিতি এবং কিবরিয়া সেই সকাল থেকেই রয়েছে আপনাদের সাথে আর দ্বিতীয় ঘন্টায় আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী নাফিজ ইসলাম লিপি আর ঈদের আগের দিন রন্ধনশিল্পী আমাদের সাথে থাকা মানেই বুঝতেই পারছেন আমরা রেসিপি নিয়ে কথা বলছি রন্ধন প্রণালী নিয়ে কথা বলছি চলুন আবারও অতিথির কাছে ফিরি ঈদে খুব কমন একটা ব্যাপার দেখা যায় প্রত্যেকটা বাড়িতে সেটা হচ্ছে সেমাই কিন্তু সেমাইয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি লাচ্ছা সেমাই বলি বা দুধ সেমাই বলি এটাই হয় আপনি কি সেমাইয়ের কোনো ডিফারেন্ট রেসিপি আমাদেরকে বলতে পারেন হ্যাঁ সেমাই দিয়ে তৈরি করা যায় সেমাই পুডিং তৈরি করা যায় আচ্ছা আপনি জাস্ট একটা পুডিং তৈরি করলেন উপরে অল্প একটু লাচ্ছা সেমাই ছিটিয়ে দিয়ে দিলেন কাঁচা এরপরে হ্যাঁ আচ্ছা কারণ ওটা তো ভাজাই থাকে ভাজাই থাকে হ্যাঁ উপরে জাস্ট একটুখানি আপনি ঘি ঘি ছিটিয়ে দেবেন যেহেতু আমাদের প্রধান ইয়ে হচ্ছে ঘি স্মেলটা আমরা ঘিয়ের পছন্দ করি বাটার না বাটার কিন্তু আমাদের না এটা কিন্তু ইউরোপিয়ানরা বেশি ব্যবহার করে
তো ওটা আপনি দিয়ে বেক করবেন, দেখবেন যে চমৎকার ভিতরে পেছনে নিচে একটা লেয়ার আছে, উপরে আপনার সেমাই লেয়ার আছে, আর উপরে আপনি কিন্তু বাদাম কিসমিস দিয়ে দেবেন, চমৎকার আপনি দেখবেন যে টেবিলে সার্ভ করবেন সবাই ভীষণ ভালো পছন্দ করবে। সেমাই হলো কিন্তু আবার একটু নতুনত্ব, হ্যাঁ নতুনত্ব আসলো। আর যদি ঝাল করতে চান আপনি সেমাই, যে আমি আজকে যে খাবারটা তো করেছিলাম এঁচোড় দিয়ে, ওখানেও কিন্তু আপনি কিমা সেমাই সেমাইটা একটু ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে একটু সেমাই কেমা সরি সেমাইটা এটা লাল সেমাই, লাল সেমাই, হ্যাঁ আমি আগেরটা লাচ্ছার সেমাই বললাম, এরপরেরটা লাল সেমাই বলছি, যেটা সেমাইয়ের সাথে আপনি তখন কিমা, তারপরে আপনি যদি একটু পটেটো ইচ্ছা করলে দিতে পারেন, ডিম দেবেন, মিক্স ঝাল যদি করতে চান আপনি একটু ধনিয়া পাতা কাঁচামরিচ সবটা মিক্স করে আপনি চমৎকার করে আবার সেই ওভেনে বেক করেন, এটা কিন্তু অনেক হেলদি। আপনি কিন্তু সেমাই দিয়ে ঝাল আইটেম কেউ খায় না, আপনি ওভেনে দিয়ে আপনি কাজ করেন, কারণ রান্নার চুলার কাছে দাঁড়িয়ে যখন রান্না করতে কিন্তু অনেক ঝামেলা, তো আমি সবসময় পছন্দ করি চট জলদি, কারণ ইয়াং জেনারেশনদের জন্য কিন্তু এটা খুব দরকার এখন। ফাইন, আমরা জুসের কিছু কমন আইটেম আপনার কাছ থেকে জানতে চাই, এখন তো অনেক সিজনাল ফ্রুট পাওয়া যাচ্ছে বাজারে, সো জুসের মেথড কি হতে পারে? যেহেতু আমরা বলি যে কোমল পানীয় যেন আমাদের একটু কম খাওয়া উচিত, সেক্ষেত্রে জুসের ক্ষেত্রে না খেলেই বেটার, হ্যাঁ সেক্ষেত্রে জুসের ক্ষেত্রে আমাদেরকে একটু ঝুঁকতে হবে। এখন আমের সিজন আছে, তারপর হচ্ছে কামরাঙ্গা আমরা এগুলো আমাদের আছে, তারপরে আছে বেলম্বো একটা ফল আছে আপনার কামরাঙ্গার মানে ওই জাতীয় রাইট, তো এই ফলগুলো যেমন আরেকটা হচ্ছে পুদিনা পাতা, আপনি যদি রেগুলার আপনি পুদিনা কিছুই না জাস্ট মিন্টটা আপনি অল্প একটু সুগার, আপনি সুগার না চাইলে আপনি সল্ট দিয়ে করেন, কিন্তু সল্টের জায়গায় খালি লবণটা ভালো লাগে না, আপনি ওখানে একটু বিট লবণ ইউজ করবেন। তারপরে আপনি বিট লবণের স্মেল অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু আবার এটা হ্যাঁ না করলে আপনি জাস্ট নর্মাল সল্ট আপনি ইউজ করবেন, আর না হলে দেখা যায় বিট লবণটা ওটা টেস্ট আবার একটু ভালো, হ্যাঁ টেস্টটা ডিফারেন্ট, অবশ্যই তখন আপনি একটু হোয়াইট অথবা ব্ল্যাক পেপারটা দিবেন। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা জুসের ক্ষেত্রে যদি আপনি একটুখানি লেবুর রস দিয়ে দেন তাহলে ওটা টেস্ট অনেক ভালো হয়, কারণ যে কোনো ফ্রুট জুসে লেবুর রস ব্যবহার করা যেতে পারে, রাইট রাইট, প্রত্যেকটা ফ্রুট জুসে আপনি অল্প একটু লেবুর রস দেবেন দেখবেন যে একদম চেঞ্জ হয়ে গেছে টেস্ট। আর যদি আপনি ফিল করেন যে বললাম গোলমরিচ বা হোয়াইট বা ব্ল্যাক পেপার যদি আপনি দিতে চান ওটা আপনি দিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে কোনো জুস আপনি জাস্ট পানি দেবেন আর করে খাবেন। ইভেন যেমন কলা, অনেকে সাগর কলাটা মিল্কশেক ভালোবাসে না, পছন্দ করে না, আবার অনেকে ভীষণ পছন্দ করে, সাগর কলাটা অনেক স্ট্রং স্মেল কিন্তু কলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, সব ধরনের ওখানে মানে আপনার ভিটামিন বলেন কার্বোহাইড্রেট ওটাও কিন্তু সর্ট অফ কার্বোহাইড্রেট সব কিছু কিন্তু ওর মধ্যে আছে, এই জন্য আমাদের বলা হয় ছোটো বাচ্চাদের কলা খাওয়াবেন। তো কলাটা দিয়ে আবার ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমি একটা চিন্তা করেছি যে তারা তো মিল্কশেক খেতে চায়, তাদের জন্য তো দরকার সব কিছু দরকার, সবরি কলা ওটা কিন্তু তেমন স্মেল নেই, সবরি কলা দিয়ে যখন একটু মানে নন ফ্যাট আপনার মিল্ক দিয়ে যদি জুস মানে শেক করে দেওয়া যায় ডায়াবেটিক পেশেন্টদের জন্য বা এজেড পার্সনদের জন্য বা আমরা যারা ডায়েট করি তাদের জন্য ইট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক, শুধু আপনি একটু বিট লবণ সাদা লবণ একটু মিক্স করে দেবেন আর পেপার, তাহলে একটা ডিফারেন্স চলে আসে টেস্টের মধ্যে। আপনার যে ইনস্টিটিউট আছে সেটা সম্পর্কে একটু শুনি, যে কেন প্রয়োজন মনে করলেন একটা ইনস্টিটিউট করার আর সেখানে কি বা হয় কার্যক্রম সবকিছু মিলিয়ে? হ্যাঁ ওই যে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে কিছু একটা করব, সবসময় ওটা আমাকে তাড়া করে বেড়ায় যে ডু সামথিং, শুধু রান্না করব খাবো ঘুমাবো দিস ইজ নট লাইফ, তো তখন দেখা যাচ্ছে যে আমি যখন এগুলো শেখার পরে মনে করলাম যে আসলে এটা আসলে সার্ভ করা উচিত, কেন যখন আমি পর্যটনে আমি ক্লাস করতাম 5 days a week এবং 5 ঘন্টায় আমাকে টানা ক্লাস করতে হতো স্টুডেন্টের মতো, তখন অলরেডি আমার বেবি আছে অসম্ভব কষ্ট, আর ওখানে হচ্ছে গিয়ে যারা ক্যারিয়ার করবে লাইক হোটেলে জব করবে, তো আমি তো সেটা করব না, আমি যখন করার পরে আমি চিন্তা করলাম যে তাহলে এটা তো একটা সার্টেন পোর্শন যে যারা এটা তার মানে জব করবে, কিন্তু যারা বাইরে পড়াশোনা করতে যায় পার্ট টাইম জব করতে পারে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এখন তো সবাই আমরা ওয়ার্কিং পার্সন হয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু চাকরি করছি, তো তাদের জন্য কি হবে, কারণ রান্নাঘরে দেখা যাচ্ছে যে ঢুকলে অনেকের মাথা নষ্ট হয়ে যায় যে এত আসলে অনেক ঝামেলা, তো যখন টেকনিকগুলো মেথডগুলো জানবে তখন কিন্তু ইটস ভেরি সিম্পল, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঘরে এসে যদি জানা আচ্ছা ঠিক আছে চল আমরা আজকে ইটালিয়ান স্টাইলের খাবার খাবো, কিছু না একটা নাইফ লাগবে একটা বোর্ড লাগবে কিছু ভেজিটেবল আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসলেন ফ্রিজে আপনার স্পাইসগুলো আছে খুব অল্প স্পাইস কিন্তু মিক্স করে আপনি দুজনেই যদি মেথডটা কাটিংটা জানেন টাস্টাস্টার করে কেটে কিন্তু আপনি জাস্ট করে আপনি ওভেনে দিয়ে দিলেন অথবা একজন শহরে গেলেন একজন কিন্তু তখন আপনি করে খেয়ে ফেলতে পারলেন, ইটস ভেরি ফাস্ট মানে খুব সহজ, তো এই ব্যাপারগুলো আমার মাথায় স্ট্রাইক করলো যে আমি তাহলে সিলেবাস করি একটা এভাবে যাতে যারা বাইরে পড়াশোনা করতে যাবে অর্জব যাতে করতে না হয় পার্ট টাইম জব করবে
পকেট মানি হবে, বাবা মার উপরও প্রেশার হবে না, তাহলে ঠিক আছে ওরা করবে। আর আরেকটা হচ্ছে গিয়ে যারা এই যে ওয়ার্কিং পার্সন তারা এসে করবে, তাদের জন্য আমি একটা সিলেবাস রেডি করি যাতে সহজে। আর আরেকটা করেছে বাচ্চাদের জন্য, এটা আমি মানে অ্যাড এখনও দেইনি, বাচ্চারা যাতে কিছু কিছু জিনিস আছে এই জিনিসগুলো জানলে, টেবিল ম্যানার্স, কিচেন ম্যানেজমেন্ট, ছোট্ট করে একটা সিলেবাস করেছি যে বাচ্চারা যদি সেই ব্যাপারগুলো জানে তারা কিন্তু মাকে হেল্প করতে পারে। ফর এক্সাম্পল জুসের কথা বললেন, একটা যেমন আমরা জুস তৈরি করি, আচ্ছা এক গ্লাসে কতটুকু চিনি দেব, একটা শরবত তৈরি করবো, এখন তো রমজান, আমরা কিন্তু তখন আন্দাজ করে দিয়ে দিই, নো, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, মাপ আছে। বাচ্চা যদি সেটা জানে তখন কিন্তু সে মাকে মানে স্কুল লাইফ থেকে কিন্তু মাকে সে হেল্প করতে পারে যে মাম ঠিক আছে তুমি এটা করো আমি তোমাকে শরবতটা করে দিচ্ছি, তখন ওই যে মাপটা থাকবে সে ওইভাবে করে ফেলবে। তো এই ব্যাপারগুলো বাচ্চাদের জন্য করেছে। তো আমার ওটাই যে আমি এখনকার আসলে রেভলিউশন প্রয়োজন, আমাদের যে জেনারেশন আছে এদের জন্য আসলে কিছু করার দরকার। তখন আমার মাথায় আসলো ঠিক আছে আমি তাহলে এই ব্যাপারটা করি। আর এটা ঘরে বসে হবে না, কারণ ইনস্টিটিউট না হলে কেউ একাডেমিক ব্যাপারটা আসলে একাডেমিতেই হয়। দ্যাটস ওয়াই আমি ছোট্ট করে একটি ইনস্টিটিউট দিয়েছি যাতে এর মাধ্যমে আমি মানুষকে সার্ভ করতে পারি। আপনার ইনস্টিটিউটটা কোথায় এবং সেখানে ভর্তির কি কি প্রসেস রয়েছে? ওখানে আমার ইনস্টিটিউটটা হচ্ছে লালমাটিয়াতে, এবং ওটাতে ভর্তির প্রসেস হচ্ছে আমার এখানে আছে 3 মাসের সার্টিফিকেট কোর্স আছে, 1.5 মাসের অ্যামেচার শেফ কোর্স আছে, এবং 7 ডেজ কোর্স আছে যারা ছোট কোর্স করবে তারা, এবং আমি একটা ডিপ্লোমাও রেখেছি 1 ইয়ার যারা হয়তো টোটাল ব্যাপারটা শিখতে চাইবে। তো আমার প্রত্যেকটা ইয়েতে মানে কোর্সে স্টুডেন্ট আছে, এবং এটার ভর্তির ইয়ে হচ্ছে সবাই আসবে, একটা ফর্ম ফিল আপ করবে, যে অ্যামাউন্টটা আছে তারা সেটা কিছুটা লং কোর্সের বেলায় আমি করেছি ওটা ভাগে ভাগে দেওয়ার একটা সিস্টেম রেখেছি, আর শর্ট কোর্সগুলো একবার একেবারে সে ভর্তি হয়ে তারপরে ক্লাস করবে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আপনি এর বাইরেও সংগঠনের সাথে জড়িত আছেন, সেটা সম্পর্কে একটু শুনবো ছোট্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার খুব এই কাজ করতে এসে মনে হলো, এবং আমি যখন দেশ বিদেশে যাই তখন আমি 5-স্টার হোটেল বা 7-স্টার হোটেল যেখানে আমি উঠি ওখানে দেখা যায় যে যেই দেশে আমি যাচ্ছি সেই দেশের নিজস্ব ফুড কিন্তু এক কর্নারে থাকে, বুফেতে বলেন বা, কিন্তু আমাদের দেশে আমি হোটেল শেরাটন থেকে কিন্তু আমি ট্রেনিং করেছি 2-2 বার, ওখানে কিন্তু আমি দেখা যায় যে দেখেছি যে বাংলাদেশি ফুড কিন্তু থাকে না। তো আমার ভেতরে ইয়ে হচ্ছে যে কেন আমরা বাংলাদেশি ফুডটাকে ইন্ট্রোডিউস করছি না, আমরা যদি বলি বাংলাদেশে আমাদের অনেক মজার মজার ফুড আছে, আঞ্চলিক অনেক ফুড আছে, এই ব্যাপারটা যাতে আমি ইন্ট্রোডিউস করতে পারি এটা একটা আছে। আর এটা একা আসলে করা যাবে না, তো এই জন্য আমার মনে হলো যে একটা অ্যাসোসিয়েশন কেন করি না, ডক্টর্স অ্যাসোসিয়েশন আছে, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আছে, তাহলে আমরা কেন একটা রন্ধনশিল্পীদের একটা অ্যাসোসিয়েশন হবে না কেন? যখন প্রোগ্রাম করতে যেয়ে কিন্তু আমি বিভিন্ন রন্ধনশিল্পীদের আমার তো সবাই সিনিয়র, সবাইকে বলেছি যে আমরা কেন করি না, তখন ওই একটু একটু করতে করতে দেখা যাচ্ছে যে আমরা একাট্ঠা হলাম এবং আলটিমেটলি করেই ফেললাম। এবং সেখান থেকে আপনারা সুবিধা বঞ্চিত মহিলাদেরকে শিশুদেরকে সাহায্যও করছেন? হ্যাঁ, আমরা শুরু করেছি, যেটা আমাদের প্ল্যান হচ্ছে যারা আর্থিকভাবে স্বচ্ছল তারা তো শিখতেই আসে, কারণ অনেক স্টুডেন্টরা শিখতে আসে, ওরা আমাদের আর্নিং সোর্স, মানে ওরা করে যাবে, এরপরে যে অ্যামাউন্টটা আসবে আমরাও কিন্তু চাঁদা দিচ্ছি, সে অ্যামাউন্টটা আমাদের থাকবে। এটা থেকে আমরা যারা সুবিধা বঞ্চিত মানে কি যাদের অনেক ন্যাক আছে তারা করতে ভালোবাসে কিন্তু তাদের আর্থিকভাবে তারা দেয়ার নট সলভেন্ট, তো ওদেরকে আমরা শেখাবো এবং ওদেরকে কিছু টাকা দেবো, ওরা তখন কিছু একটা করবে। জি, অনেক ধন্যবাদ ম্যাম, চমৎকার একটা আড্ডা হলো, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আজকে রাঙা সকলকে দিলেন ঈদের আগের দিন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আপনার জন্য, ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। দর্শক, আপনাদেরকেও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করব। আর আজকে রাঙা সকালের 2 ঘন্টায় আমরা খাবার দাবার নিয়ে কথা বলেছি, সেখানে খুব প্রয়োজনীয় কিছু তথ্য উঠে এসেছে, আশা করছি আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন সেই ব্যাপারগুলোতে। আর দীর্ঘ 1 মাস যেহেতু সিয়াম সাধনার পর আগামীকাল ঈদের দিনটাতে খাবার অবশ্যই আমরা উৎসবের আমেজ নিয়ে আসবো খাবারের মেনুতে, তবে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়াটা ভীষণ জরুরি। আজকের এই দিনটিতে অনেক কিছু করে ফেলতে হবে, অনেক কিছু সামলে নিতে হবে, অনেকেই বাড়িতে যাবার জন্য উদগ্রীব হয়ে আছেন, তো সেই ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করার পরামর্শ থাকবে আমাদের পক্ষ থেকে। আর শপিং কিংবা বাইরে ইফতার করা এই জাতীয় ছোটাছুটিগুলো যতটা কম করা যায় এবং যতটুকু সাবধানে করা যায়। আগামীকালকের ঈদের দিনের সকালটিতে আবারও দেখা হবে, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।